বছরের পর বছর হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করছেন প্রবাসীরা। 1976 সাল থেকে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু করে। বর্তমানে বিশ্বের 165টি দেশে 1 কোটিরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও পূর্ব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রচুর পরিমাণের বাংলাদেশি প্রবাসীর বসবাস। এর মধ্যে অস্ট্রেলিয়াতে 55,000-এরও বেশি বাংলাদেশি স্থায়ীভাবে বসবাস করেন। অস্ট্রেলিয়ার প্রধান শহর নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া রাজ্য, সিডনি ও মেলবোর্ন সহ বিভিন্ন শহরে বসবাস করে প্রবাসীরা। কর্মক্ষেত্রে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশ্বব্যাপী একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়ন তথা অর্থনীতিতে রাখছে বিরাট ভূমিকা। এই রেমিটেন্সের পরিমাণ মোট জিডিপির 11% মতো। প্রবাসী শ্রমিক যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের অর্ধেক। শীর্ষ 10টি রেমিটেন্স অর্জনকারী দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 8ম অবস্থানে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে 2021 সালের আগেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে দেশটি। দারিদ্র বিমোচন ও দেশের বসবাসকারী নাগরিকদের কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীরা। নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করে বিপুল পরিমাণ মানব সম্পদ রপ্তানি করা গেলে দেশে কর্মসংস্থানের পথ সুগম হবে। প্রবাস জীবন মানেই নিঃসঙ্গতা, তবে দেশ ও দেশের মানুষকে বুকে পুষে এই নিঃসঙ্গতা মেনে নিয়ে প্রবাসীরা করে যান কঠোর পরিশ্রম। তাদের এই কঠোর পরিশ্রমের বিনিময়ে বাংলাদেশের অর্থনীতি আজ একটি শক্তিশালী অবস্থানে পদার্পণ করেছে, পরিচিতি পেয়েছে বিশ্ব মানচিত্রে একটি উন্নয়নশীল দেশ হিসেবে। প্রভাত ফেরি, পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ।